মালো বাজবো বাজবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চান্দে আলো চুইয়া চুইয়া পড়ে আনাহানা মানি নানা মা আমি 4 বছর ধরে ডিগ্রি পড়তেছি, পাশ করতে পারতেছি না। আমার পড়াশোনা করা লাগে, সব পড়া তো আমার মুখস্থ, খালি পাশ করাটার জন্য ওয়েট করতেছি, বুঝছ না? পাশ করো না কেন, বই তো তোমার মুখস্থ, পাশ করা লাগবে না? নিজের চেহারার দিকে যাইয়া প্রশ্নটা করো। তুমি যে ড্যাং ড্যাং করে লম্ব হইতেছো, এখন ক্লাস 9 থেকে 10 উঠতে পারস নাই, বুঝস না? নিজের সাথে বুঝস না? ওরে বাবা, আমি তো মেয়ে মানুষ, আমি ওই 9 পাস করলেও আমার রান্না করা লাগবে ভাত, আর 9 পাস না করলেও আমার ভাতই রান্না করা লাগবে। তুমি ডিগ্রি পাস না করলে তো চাকরি পাবো না, তখন অসুবিধা নাই, ব্যবসা করবো। ভাইজান, 1000 টাকা লাগে যে। কি 1000 টাকা? 1000 টাকা মাত্র? বুনটি আমার টাকা কি গাছের গোটা, ঝাড়া দিলাম ডুব 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 করে পড়লো। হ্যাঁ, আমার 1000 টাকা লাগবে। আমি আগে চাকরি নালে ব্যবসা করে নি, শুধু টাকা না, সোনা গয়না গাড়ি বাড়ি সব তোকে দেবো নি, ঠিক আছে? কি হলো, এরম করতেছো কিসের জন্য? ও, এরম করে কিন্তু ঢাকা শহরে ট্রাফিক মহিলা পুলিশটা দাঁড়ায় থাকে, ঠিক আছে? চুরির টাকার ভাগ আমারে না দিলে ওই চুরির টাকা তো আমি তোমার হজম করতে দিব না ভাইজান। কি কইছো শুনি নাই? চুরি? কিসের চুরি? আমি তো সব জানি, আর আমি যেটা জানি সেটা যদি আমি আব্বার কান পর্যন্ত দেই, তাইলে পরে তো আব্বা তোমার এলাস্টিকের সার্জারি করে দিবে। আমার বুনটি সোনা বুনটি, আমার সোনা বুনটি, এবার যেটা দেখছ সেটা বুঝলে যাও আব্বাই, যদি শুনে তাহলে ঘরে ভিতরে বাড়ি ভিতরে ঢুকতে দিত না দিত না। আরে তাতে কি, তাতে কি, মনে করো যে তোমার আব্বাই যদি বাড়িতে ঢুকতে না দেয়, তাইলে তুমি তোমার মনে মানুষের বাড়ি উঠা যাবা, তাতে তো কোনো সমস্যা নাই নাই না। আর কষ্টের বই, মনে মানুষের কথা কই আর তুই কেন দাগাড়া দিতেছিস? আরে ফুলের লগে তো মনে করছে ওই রকমের জিনিসটা জমতেছে না, মানে তার মানে জিনিসটা ফাইনাল করতেছে না, তো আমি কি করে মানে করে যে তাদের বাড়িতে গিয়ে জামাই হিসাবে উঠবো? তুই করে বই কি কো ভাই জান, এগুলো তুমি কি বলতেছো? আর কি বলতেছি, সত্যি কথা বলতেছি, ফুলের সঙ্গে মনে কর সব বিষয়ে কথাবার্তা হচ্ছে, ফুলও বলতেছে, কিন্তু মেইন জায়গাতে হিট করতেছে। আহারে, তাইলে তোমারে ঘুরাইতেছে, ঘুরে এখনো লাভ নাই, আমার হাতে সময় নাই বাপু, বইলা দিতেছি চুরির ভাগ, দাও টাকা দাও টাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লক্ষ্মী বন্টি আমার, তুই একটা জিনিস বুঝিস না, কিসের জন্য ফুলের সাথে আমার একটা সম্পর্ক, মানে ফুলে না আজকে আমার খাওয়াতে হবে। এই যে ফুলেরে খাওয়ানো লাগবে, ফুল তো এমনি মোটা হয়ে গেছে, আমি তো শুক না, আমারে দাও। ওরে বাবারে, তুই খাইয়া কেন মোটা হবি? তুই কি সুন্দর তোর ফিগার, তোর তো খাওয়ার দরকার নেই, তুই আজকে ফুলের জন্য স্যাক্রিফাইস কর। সোনা বোন, এত স্যাক্রিফাইস করতে পারবো না, টাকা দাও তো ভাই, টাকা দাও, নাইলে আমি আব্বারে বলে দিব, টাকা দাও। তুই এরকম ব্ল্যাকমেল করিস না, আমি তো ভাই না রে বোন। টাকার কাছে তো কোনো ভাই বোন নাই ভাইয়া, টাকা দাও। সবাই উঠাবে।